হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের তো আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে গেমে ঢুকি অ্যান্ড হঠাৎই দেখতেছি হচ্ছে আমার অ্যাকাউন্টে গ্যারেনা থেকে ডায়মন্ড দিছে। আর এখানে আমার অলরেডি এখানে দেখতে পাচ্ছেন 83,000 ডায়মন্ড। এটাও কিন্তু টোটালি হচ্ছে গ্যারেনা আমাকে গিফট করছে। অ্যান্ড গেমে কিন্তু নতুন বান্ডেল আসতে যাচ্ছে, আর ওই বান্ডেলটা আমি জানি না কত ডায়মন্ড লাগবে নিতে, অ্যান্ড বান্ডেলটা কীরকম সেটা আমি তোমাদের দেখাই দেবো। অ্যান্ড আমার আইডিতে টোটাল 1,00,000 ডায়মন্ড থাকবে এই ডায়মন্ড ক্লেম করার পর। তোমরা অনেকে বিশ্বাস করবে না, 1,00,000 ডায়মন্ড কি জমানো সম্ভব? অ্যান্ড তোমরা কেউ জমাইছো কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিও। আমি যদি এখানে মেল বক্স চেক করি, নীরব বটে অ্যাড দিতেছে। এই ভাই বড় অ্যাড দাও। যাই হোক, এখানে দেখতে পারতেছো হচ্ছে দেখো 40টা কাস্টম কার্ড, অ্যান্ড তারপর হচ্ছে 100টা। ও মাই গড। আচ্ছা, তারপর হচ্ছে 8,000 ডায়মন্ড, অ্যান্ড তারপর হচ্ছে 15,000 ডায়মন্ড, অ্যান্ড তারপর ও ভাই বান্ডেল, হাউ ইজ পসিবল? এই যে বান্ডেলটা, অ্যানিমেশনটা জাস্ট দেখো, অ্যানিমেশন মোটামুটি ভালো। বাট এই টাইপস অফ বান্ডেল যদিও আমি খুব কম ইউজ করি, বাট তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিও। অ্যান্ড তারপর হচ্ছে একটা ইমোট, যেটা হচ্ছে এটা হচ্ছে আমরা ওই যে ছোটোবেলায় ফুটাইতাম তারাবাতি, তো এই ইমোটটার মাধ্যমে হচ্ছে ঈদের আনন্দ বা ঈদের উৎসবই বোঝানো হয়েছে আমার যতটুকু মনে হয়, এই যে তারাবাতি বা এইভাবে হাতে নিয়েই করতাম, তো এটাই। অ্যান্ড তারপর হচ্ছে আরেকটা, এটা কি স্কেটবোর্ড? এটা সার্ফবোর্ড, সরি মিস্টেক, সার্ফবোর্ড। তো সার্ফবোর্ডটা মোটামুটি ভালো, বাট আমি ইউজ করি অন্যটা। অ্যান্ড তারপর হচ্ছে ইমোট, ইমোট ও ভাই সাপ। আচ্ছা, তারপর যাই হোক, এই ইমোটটা কিন্তু গেমে আসতে যাচ্ছে, এখনও গেমে আসে নাই, বাট আমাকে মেল বক্সে দিয়ে দিছে। তো আমি হচ্ছে প্রথমত এই বান্ডেলগুলো ক্লেম করে নিই, তো বান্ডেলটা ইকুইপ করে নিলাম। বান্ডেলটা কীরকম এই বান্ডেলগুলো একটা গেম প্লে দেখাই দেবো, প্লাস 15,000 ডায়মন্ড আগে ক্লেম করি, তাহলে হচ্ছে আমার আইডিতে ডায়মন্ড হয়ে গেল কত কত হয়েছে আমি জানি না। এখন দেখো 8,000 অ্যান্ড অল ক্লেম। ওকে, তো এখন দেখো আমার আইডিতে 1,06,000 ডায়মন্ড। ও মাই গড, 1,06,000 ডায়মন্ড, এটা কিন্তু পুরাটা রিয়েল ডায়মন্ড, কেউ আবার গ্লিচ পাইবো না। আর এই ডায়মন্ডটা হচ্ছে সম্পূর্ণ গ্যারেনা দিছে। ইভেন এর আগে একটা ভিডিও করছিলাম, যেই ভিডিওটাতে হচ্ছে আমি 25,000 ডায়মন্ড নষ্ট করছিলাম ফাও তোমাদের দেখানোর জন্য। তো ওই ডায়মন্ডগুলো রাখলে হয়তো বা আমার আইডিতে অনেক ডায়মন্ড থাকতো, আজ পর্যন্ত অনেক ডায়মন্ড পাইছি, বাট ডায়মন্ড রাখতে পারি নাই। আর তোমাদের গিফট লাগবে কি না অবশ্যই বললো, আমি যেহেতু ডায়মন্ডের দিক দিয়ে বড় লুকস, তো তোমাদের গিফট দিতে পারবো স্টোর থেকে বান্ডেল লাগলে, ওইটা আমাকে বলবা, আমি ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দেবো, ইনস্টাগ্রামে মেসেজ দিও। কী রে ভাই, পাবলিক দেখে আমাদের কোনো রিয়াকশনই দিতেছে না ভাই, দেখো তো আমারে। আমি তো ভাবলাম যে ড্রেসটা একটু ইউনিক, এর জন্য পাবলিক আমার দিকে তাকাবে বা পিছিয়ে পিছিয়ে ঘুরবে, বাট এখন দেখতেছি কোনো পাবলিকই কোনো রেসপন্স করতেছে না আমার ড্রেস দেখে। ও ভাই রে ভাই, কতগুলা রে ভাই, কতগুলা ভাই, কতগুলা, আমি আমি কি পারবো ভাই এখান থেকে বেরোইতে? আচ্ছা, ফাঁকা জায়গায় নামলাম, এটা তো মিস্টেক ছিল আমার। যাই হোক যাই হোক যাই হোক যাই হোক ভাই ভাই ভাই, একটু তোর নাম, এই গানটা আমার লাইক, এই গানটা আমার লাগবে। ইয়েস ইয়েস, তবে লুক করো। কিছুক্ষণের মধ্যে আমার মনে হইতেছে কিছু করার মধ্যে চলে আসবো, চলে আসবে। অ্যান্ড এই ব্যান্ডেলটা হচ্ছে স্মুথলি দৌড়ান যাইতেছে না, মনে হইতেছে অনেক ভার ভার এই ড্রেসটা। এখানে একটা এনিমি আছে, ইয়েস ইয়েস, এনিমিটা কই তুমি? আরে শর্ট রেঞ্জে গান থাকতে কি দিয়ে মারলাম, আমি গানটা মানে শর্ট রেঞ্জে গানটা উপরে রাখি সব সময়, বাট এখানে একটু নিচে হয়ে গেছে। বডি শট কিং, আমার গেম প্লে দেখে তোমরা ডোবরা টোবরা মনে কমেন্ট করো, আমি এত প্রো প্লেয়ার না।
কি আবার ডাউট করে না, এটা র‍্যাঙ্ক ম্যাচ, মানে সরি ক্লাসিক ম্যাচ, বাট এটা র‍্যাঙ্ক ম্যাচই। ওয়াও, বডি শট করে পুরো বাস্ট করে পাইছি আমি। রিভাইভ দিতেছে বাতি যা, তার আসতেছি আমি। এই ভাই 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 ওই ভাই পিছিয়ে একটা ঘুরে আসতেছে, বিপদ মনে করলাম। ভাই এমন ভাবে ধরছে দেখ, ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টেক লাভ, বাই বাই।